তিস্তা ইস্যুতে এক হল চীন ভারত মহাপ্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় বেজিং বললেন রাষ্ট্রদূত দিল্লির সঙ্গে কাজ করতেও আগ্রহী সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে হু করে ঢুকছে পানি প্লাবিত গ্রামের পর গ্রাম চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ উত্তরেও ভাসছে কুড়িগ্রাম গাইবান্ধা ওবানে নেয়া হবে না বাংলাদেশি চিকিৎসক গুজবে শয়লাভ গা স্বাস্থ্য শিক্ষার ডিজিও দেশিতে সুনামের সঙ্গে কাজ করছেন প্রায় তিনশো ডাক্তার জানালো দূতাবাস এবং চলমান গ্যাস সংকট না কাটিয়ে ভবিষ্যতের গল্প শোনালেন প্রতিমন্ত্রী বললেন দু সালে নিরবচ্ছিন্ন সরবরাহে কাজ করছে সরকার দ্রুত গ্রামে লোডশেডিং কমানোর আশ্বাস জনপদের সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড তিস্তা মহাপ্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত প্রকল্প ঘিরে বাংলাদেশের যে কোনো সকালে জাতীয় প্রেস ক্লাবে ডি ক্যাপ টক এ অংশ নিয়ে চীনার রাষ্ট্রদূত জানান মিয়ানমারের সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের মধ্যস্থতা সাময়িক বন্ধ রয়েছে এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য বিনিয়োগ শিক্ষা রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে জানান রাষ্ট্রদূত অভিন্ন নদী তিস্তার ওপর বাঁধ নির্মাণ করায় পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে গ্রীষ্ম ও শীতে বাঁধ বন্ধ থাকায় পানির শূন্যতা আর বর্ষায় বাঁধ উন্মুক্ত করে দিলে বন্যায় ভাসে উত্তরাঞ্চলের মানুষ এই দুর্যোগ থেকে বাঁচতে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা চায় বাংলাদেশ সাত জানুয়ারি নির্বাচনের সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রীকে আগে সফর করাতে প্রতিযোগিতায় নামে ভারত ও চীন এরই মাঝে গত মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করে আমন্ত্রণ পৌঁছে দেওয়ার পাশাপাশি জানান দেন তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করতে আগ্রহী ভারত শেখ হাসিনার নয়াদিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান শীঘ্রই তিস্তা বিষয়ে কাজ করতে কারিগরি দল পাঠাবে তারা তিস্তার বিশাল এই প্রকল্পের কাজ পেতে ভারত ও চীনের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছে এরই মধ্যে চীনের রাষ্ট্র শুদু জানালেন তিস্তা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি তারা ভবিষ্যতে তিস্তা ঘিরে বাংলাদেশের সিদ্ধান্তকে সম্মান করার কথাও জানান তিনি

এদিকে আট জুলাই প্রধানমন্ত্রীর চীন সফরে অবকাঠামো উন্নয়ন বিনিয়োগ বৃদ্ধি বাণিজ্য সম্প্রসারণ কৃষি সহযোগিতা শিক্ষা ও গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত ভারত চীনের দৈরথ কাটিয়ে আলোর পথে এগিয়ে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা আর তাতেই আশায় বুক বেঁধেছেন নদীপাড়ের মানুষ তাদের মতে ভারতের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনায় চীনের অনাপত্তি ভূ রাজনৈতিক সফলভাবে বাস্তবায়নের তৈরি শাকিল ইসলাম দীর্ঘ সময় তিস্তার পানির ক্ষেত্রে ভারতের একতরফা নীতির কারণে ভাটির দেশের প্রায় দুই কোটি মানুষের জীবন জীবিকা কৃষি ও জীববৈচিত্র্য চরম সংকটে বন্যায় ভাঙ্গন প্লাবন আর শুষ্ক মৌসুমে পানির অভাবে মরুকরণ আরো দীর্ঘ হচ্ছে এটার মহাপার পরিকল্পনা যদি খুব দ্রুত বাস্তবায়ন হয় তবে আমরা এলাকাবাসী সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারব প্রস্তাবিত প্রকল্পের সমীক্ষা দু সালে শেষ করেছে চীন আর বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে তিস্তা নদীকে সংরক্ষণ এবং প্রবন্ধন পর বাতচিত শীঘ্রই এক টেকনিক্যাল টিম বাংলাদেশ দর আকারে এগিয়ে এদিকে ভারত বলছে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে দ্রুত একটি কারিগরি দল বাংলাদেশে যাবে ভারতের এমন সিদ্ধান্তে শঙ্কা তৈরি হয় চীন ভারতের ভূরাজনৈতিক খেলায় হয়তো ঝুলে যাবে তিস্তা মহাপরিকল্পনা তিস্তা নিয়ে ভারতের সঙ্গে একত্রে কাজ করতে রাজি আছে চীন রাষ্ট্রদূতের এমন মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন নদী অধিকার কর্মীরা অর্থায়নের ক্ষেত্রে যদি ভারত চীন ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে এবং কারিগর প্রকৌশলগত বিদ্যা যদি এখানে সমন্বয় হয় সমীক্ষা অনুযায়ী তাহলে এইটা এই অঞ্চলের উত্তর জনপদের বঞ্চনার শিকার এই ভাঙ্গনপ্রীত মানুষের কাছে একটা উন্নয়নের নতুন মডেল সৃষ্টি হবে নানা সমীকরণ ভেদ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তিস্তা পারের মানুষের জীবনে নতুন দিনের সূচনা হবে এমন প্রত্যাশা উত্তরের বাসিন্দাদের নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর দফায় দফায় বন্যা ও বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম রাস্তাঘাট ডুবে থাকায় দুর্ভোগের শেষ নেই সিলেটের পাঁচ উপজেলার কয়েক লাখ মানুষের আবাসিক এলাকাগুলোতে দূষিত পানিতে যাতায়াত করায় বাড়ছে রোগ বালাইয়ের ঝুঁকিও বাঁধ ভেঙে পানি ঢুকছে সিলেটের জকিগঞ্জে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম ডুবেছে স্কুল বসতঘর রাস্তাঘাট দফায় দফায় ভারতের পাহাড়ের ঢোলের পানি সিলেটের কোম্পানিগঞ্জ গোয়ানঘাট জকিগঞ্জ কানাইঘাট সহ পাঁচ উপজেলার নিম্নাঞ্চলে ঢুকে পড়ায় দুর্ভিশ দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের শুধু একবার না আমাদের এই জায়গাটা তিনবারের মতো আমরা বন্যায় লাভিত হয়েছি আমরা জানি না চতুর্থবার আমরা বন্যায় আক্রান্ত হচ্ছে কিনা বৃষ্টিপাত বন্ধ থাকলেও সুরমা কুশিয়ারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি ছয়টি পয়েন্টে বিপর্য্যমার উপর দিয়ে বইছে প্রতি বছর আমরা ধান ক্ষেত নষ্ট হয় অনেক কৃষিকাজ নষ্ট হয় অন্যদিকে সুনামগঞ্জে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির সুরমা যাদুকাটা খাসিয়ামারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি কিছুটা কমেছে এই রকম প্রায় নয়টি বাঙ্গা হয়েছে সামনে আরও বাঙ্গা আছে আমাদের দুর্ভোগের শেষ নেই প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মতো মৎস্য চাষি পুকুর দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে সামগ্রিকভাবে প্রায় সত্তর বাহাত্তর কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এই মৎস্য সেক্টরে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টি থাকায় আগামী কয়েকদিন পর্যন্ত পাহাড়ের ঢল অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড তবে ঢল কমে আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আমিনুল ইসলাম সময় সংবাদ সিলেক্ট ওমানে নেয়া হবে না বাংলাদেশি চিকিৎসক এমন গুজবে সয়লাভ ফেসবুক আর এতে গা ভাসিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে এদিকে ওমানে নিযুক্ত বাংলাদেশের লেবার কাউন্সিলর জানিয়েছেন চিকিৎসক নেয়ার কোনো সিদ্ধান্তই হয়নি তবে দেশটিতে সুনামের সঙ্গে কাজ করছেন প্রায় তিনশো বাংলাদেশি চিকিৎসক সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিককে সঙ্গে নিয়ে নাজবুল সালাহিব রিপোর্ট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওমান সরকারের বিদেশি চিকিৎসক নিয়োগের একটি বিজ্ঞপ্তি যাতে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয় চীন রাশিয়া ইউক্রেনের পাশাপাশি বাংলাদেশি চিকিৎসকদেরও সনদ গ্রহণযোগ্য হবে না এখানে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় আলোচনা সমালোচনা দেশের চিকিৎসা শিক্ষার মান নিয়ে একদিন বাদেই মূলধারার গণমাধ্যমেও খবর প্রকাশ হয় এ বিষয়ে এমনকি যাচাই বাছাই ছাড়াই বিষয়টি নিয়ে মন্তব্য করেন খোদ স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক তবে চিঠির একটি বিষয়ে নজর আটকায় সময় সংবাদের রাষ্ট্রীয় পর্যায়ের একটি বিজ্ঞপ্তি অথচ নেই কোনো সিল স্বাক্ষর যাচাই করতে ওমানে সরাসরি যোগাযোগ করলে বেরিয়ে আসে থোলের বিড়াল দেশটিতে নিয়োজিত বাংলাদেশের লেবার কাউন্সিলর মেজর রাফি জানান এ ধরনের কোনো বিজ্ঞপ্তিই ওমান সরকার দেয়নি বরং বাংলাদেশের প্রায় আড়াইশো থেকে তিনশো চিকিৎসক সেখানে দক্ষতার সঙ্গেই কাজ করে আসছে এদিকে প্রথমে গুজবে গা ভাসালেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন তারা তবে এমন অপপ্রচার নিয়ে হেলা ফেলা না করে এর বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের যেখান থেকে গুজবটা ছড়ানো হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা বাংলাদেশের ইমেজ সংকট হবে অযথা কোনো ভুয়া প্রতিবেদন বা রিপোর্টের মাধ্যমে তা যেন আর না হয় সেই ব্যাপারটাও দেখা উচিত অবশ্যই আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব মন্ত্রণালয়ের মাধ্যমে সবশেষ সরকারিভাবে দু হাজার সালে বাংলাদেশ থেকে চিকিৎসক নাই ওমান দেশটির কয়েকটি বেসরকারি হাসপাতাল চলতি বছরেও বাংলাদেশি চিকিৎসক নিয়েছে নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা দেখছেন জনপদের সময় সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আবার উত্তাল রাজপথ তৃতীয় দিনের মতো ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা মমসিংহের ট্রেন আটকেও করা হয় বিক্ষোভ এদিকে দাবি আদায় আগামী রোববার সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন সহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে ছয় ঘন্টা পর রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায় শনিবার সারা দেশে বিক্ষোভ ও পরের দিন সব বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘটের ডাক দেন আন্দোলনকারীরা আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে চার দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ মোড়ে অবস্থান করেন শিক্ষার্থীরা এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল মোতায়েন করা হয় পুলিশ যে পর্যন্ত আমাদের আদায় পূরণ না হবে দাবিগুলো আদায় না হবে সেই পর্যন্ত আমরা এখানে আছি আমরা রাজপথে আছি রাজপথে থাকব একই দাবিতে রাজশাহী চট্টগ্রাম কুমিল্লা ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা সকল শ্রেণীর প্রথম শ্রেণীর চাকরিতে যেন কোনো প্রকার কোটা না থাকে সালেও যেটা বলা হয়েছে চব্বিশ সালে এসেও একই কথা যে কোটা প্রথা রাখা হয়েছে সেটা বাতিল করা হোক এদিকে আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রায় পরিবর্তন করে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৃহস্পতিবার তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে কথা বলেন তিনি হানি সময় সংবাদ ঢাকা যান চলাচলের জন্য প্রায় প্রস্তুত চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে এমন সময় প্রকল্পটির নানা অনিয়মের অভিযোগ তুলেছে গ্রাহণ ও গণপূর্ত মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটি অভিযোগগুলোর তদন্ত ও কাজের মান যাচাইয়ে বৃহস্পতিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিন সদস্য বিশিষ্ট উপকমিটির সদস্যরা ম্যান লিফটে উঠে তারা খতিয়ে দেখেন পিলারের বিভিন্ন স্থানের ফাটল পরে জানান রেলিংয়ের নাট বল্টুর দুর্বলতা অপ্রয়োজনীয় র্যাম্প নির্মাণ ও অতিরিক্ত ব্যয় সহ নানা অসঙ্গতির কথা বললেন বিশেষজ্ঞ দলের পরীক্ষায় দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা তবে ফাটল সহ নানা অসঙ্গতি পেলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী ও ঠিকাদারী প্রতিষ্ঠান চলমান গ্যাস সংকট না কাটিয়ে ভবিষ্যতের গল্প শুনালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বললেন দু সালের পর নিরবিচ্ছিন্ন সরবরাহে কাজ করছে সরকার এছাড়া চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গ্যাস সংকটের সমাধানের পাশাপাশি তিন চার দিনের মধ্যে গ্রামের লোডশেডিং কমানোর আশ্বাস চলছে বর্ষা মৌসুম গেল গ্রীষ্মের তাপপ্রবাহে যে লুকোচুরি শুরু হয়েছিল বিদ্যুতের তা থেকে এখনও পুরোপুরি রেহাই পায়নি জনসাধারণ শুধু বিদ্যুতেই নয় শীতকালের গ্যাস সংকটও মাঝে মধ্যে প্রকট হচ্ছে চলতি বর্ষায় সম্প্রতি আঘাত ঘূর্ণিঝড় রেমালের প্রভাব জটিলতা বাড়িয়েছে এলএনজি সরবরাহেও এর প্রভাবে সিএনজি স্টেশন থেকে শুরু করে ভোগান্তি বেড়েছে শিল্প এবং গৃহস্থালী পর্যায়েও ঝড় বাদলের সময় প্রচুর জায়গায় লাইন পড়ে গেছে এরই মধ্যে শেষ হলো বাজেট অধিবেশন নতুন অর্থ বছরে নিজেদের বাজেট নিয়ে বৃহস্পতিবার মন্ত্রণালয়েই সংবাদ সম্মেলন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর সাশ্রয় করতে পারব তিনি জানান নতুন অর্থ বছরে সরকারের ব্যয়ের পরিকল্পনা প্রাধান্যে থাকবে সরবরাহ ভোগান্তি মুক্ত রাখা 15 16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নির্বিচ্ছিন্ন হয়ে যাবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে আমাদের বিদ্যুৎ অনেকটা আগের থেকে ভালো হবে জ্বালানির ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় চীনের সঙ্গে বেশ কিছু নতুন চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর আসন্ন বেজিং সফরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তত এক বিলিয়ন ডলারের ঋণ চুক্তির আভাস নসরুল হামিদের তিন সফরের মধ্যে বিশেষ করে আমরা প্রায়োরিটি দিয়েছি বয়সকালীর থেকে প্যারালালে আরেকটা গ্যাস গ্যাসের পাইপলাইন নিয়ে আসার জন্য এই প্রজেক্টটা আমরা জিটুতে জিটুজি করার জন্য আমরা প্রপোজ করেছি বিদ্যুৎ জ্বালানি খাত ধীরে ধীরে ভর্তুকি মুক্ত হবে জানিয়ে প্রতিমন্ত্রীর আহ্বান গ্যাস বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে এগিয়ে আসতে হবে সবাইকে এটা একটা চলমান প্রক্রিয়া আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসতে চাই প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা দেখছেন জনপদের সময় পদ্মা বহুমুখী সেতুর সব কাজ শেষ প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী টানতে আগামীকাল মাওয়ায় সুধি সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি তিন স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে সড়ক ও রেলপথের সুফল ছাড়াও উচ্চ ক্ষমতার লাইনে রামপাল ও পায়রার বিদ্যুৎ আসছে রাজধানীতে মিলছে দ্রুত গতির ইন্টারনেট ও ফোন কল সুবিধার সুফল নদী শাসনে বন্ধ পদ্মার ভাঙল সেতুর পাঁচটি পুনর্বাসন কেন্দ্র দুটি ছড়াচ্ছে আর সেতু জুড়ে সাতশো ষাট মিলিমিটার ব্যাসের গ্যাস লাইনও প্রস্তুত সব কাজই এখন সম্পন্ন নিজস্ব অর্থায়নের নির্মাণ শেষে দু জুন সেতুর শুভ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে হাসপাতালে রেখে যাওয়া শিশুটিকে দত্তক নেওয়া পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে দুপুরে শিশু কল্যাণ বোর্ডের উদ্যোগে শিশুটিকে হস্তান্তর করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান বোর্ডের সিদ্ধান্তে শিশুটির নাম রাখা হয় ফাতিমা জান্নাত দত্তক্রিয়া দম্পতি শহরের সরকারপাড়া এলাকার বাসিন্দা বাপ্পি ইসলাম ও মোরশেদা ইয়াসমিন সাথী এই দম্পতির আট বছর আগে বিয়ে হলেও সন্তান না হয় শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন গত পয়লা জুলাই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসার কথা বলে নবজাতক কন্যা শিশুটি রেখে পালিয়ে যায় এক দম্পতি পরে তাদের আর কোনো খোঁজ মেলেনি এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার তিস্তা ইস্যুতে এক হলো চীন ভারত মহাপ্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় বেইজিং বললেন রাষ্ট্রদূত দিল্লির সঙ্গে কাজ করতেও আগ্রহী সিলেটের জকিগঞ্জে বাদ ভেঙে হুহু করে ঢুকছে পানি প্লাবিত গ্রামের পর গ্রাম চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ উত্তরেও ভাসছে কুড়িগ্রাম গাইবান্ধা এই ছিল জনপদের সময়ে রাতের সময়ে ফিরব কিছুক্ষণ পরেই আমি নিজেই সঙ্গেই থাকুন সময়ে